উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল দুই ছাত্রী। অবশেষে পরীক্ষার ব্যবস্থা করা হলো হাসপাতালের বেডে। মঙ্গলবার রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একইভাবে পরীক্ষা শুরু হয়েছে বনুয়া উচ্চ বিদ্যালয়েও। পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে আন্দুলিয়া এসএস হাইস্কুলের ছাত্রী সোমা ঘোষ এবং সাটিতারা এনএস হাইস্কুলের ছাত্রী সুস্মিতা সাহা। প্রথম ভাষা পরীক্ষা চালু হতেই অসুস্থ হয়ে পড়ে ওই দুই ছাত্রী। তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুই পরীক্ষার্থীর ব্যবস্থা করা হয় বনুয়া গ্রামীণ হাসপাতালের একটি কক্ষে। সুনির্দিষ্ট নিরাপত্তার মধ্যে দিয়েই পরীক্ষা দিচ্ছেন দুই পরীক্ষার্থী। পরীক্ষা দিতে যে অসুস্থ হয়ে পড়েছিল স্কুল থেকে সাদরকে জানানো হয়, তারপরে অ্যাম্বুলেন্সের সাহায্যে এখানে এসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে ভালো পরীক্ষা দিচ্ছে। এমন পরীক্ষা দিচ্ছে, ভালো আছে। আগে একটু হয়েছিল স্থানীয় হসপিটালে পরশুদিন মানে ছুটি দিয়ে দিল স্যার, কল করছে দিয়ে তারপরে আজকে পরীক্ষা নিতে এসে আমার এক ঘন্টা পরীক্ষা হয়ে যাওয়ার পরে অসুস্থ আবার বোধ করলো আমার স্যার ডেকে পাঠালো।